হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন উইথ রূপমিতার চ্যানেল আমি রূপমিতা রয় আজকেই আপনাদের সামনে নিয়ে এসছি একটা নতুন রেসিপি এই রেসিপিটা আমার কাছে খুবই স্মরণীয় মানে আমার ছোটোবেলার একটা মেমোরি আমাকে মনে করিয়ে দেয় সো চলো লেট স্টার্ট আমি বেশি কথা বাড়াবো না আজকে দেখে নেওয়া যাক কী স্পেশাল রেসিপি আজকে রান্না করছি আজকে রেসিপিটা কিন্তু পুরোটাই আমার দিদার হাতে তৈরি হবে সো চলো গাইস শুরু করা যাক আজকে নতুন রেসিপি ওকে প্রথমে আলুর দম করে নেওয়ার জন্য দেখো একটা কড়াই নিয়ে আনা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল এটা আমার দিদা রান্না করছে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবে তারপর দেবে গোটা জিরে ফোড়নে আর দুটো তেজপাতা ফোড়ন দেওয়া হলো। সমস্ত ফোড়নগুলোকে সামান্যভাবে একটুখানি ভেজে নিতে হবে তারপরে এখানে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে এই আলুগুলোকে জাস্ট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু সেদ্ধ করা আলু নয় যেহেতু আমরা দমে রান্নাটা হবে যেহেতু আলুর দম সেই জন্য পুরো রান্নাটা কিন্তু দমে রাখতে হবে আলুটাকে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে তার জন্য দিতে দেওয়া হলো এক চামচ এক থেকে দু চামচ নুন এটা আপনারা আলুর পরিমাণ অনুযায়ী দেবেন আর দেওয়া হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে দু চামচ মতো দেওয়া হয়েছে আলুর যে পরিমাণে আলু থাকবে সেটাই সেই পরিমাণে কিন্তু নুন আর হলুদটা বুঝে দিতে হবে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে তারপর এখানে দেয়া হবে এক চামচ আদাবাটা এক থেকে দেড় চামচ আদাবাটা তারপর হচ্ছে দেয়া হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও আমাদের এখানে দু চামচ মতো দেয়া হয়েছে তারপর দেয়া হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা এক চামচই দেওয়া হয়েছে আর দেয়া হবে এক চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে না তারপর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বা এখানে আমরা টোটাল চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ মতো দেবেন আর দুটো গোটা টমেটোকে এরকমভাবে চপ করে নেওয়া হয়েছে টমেটোটাকে পেস্ট করেও দেওয়া যায় বাট চপ করে নিলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাটা ভালো করে কষানো যাবে না মশলাটা পুড়ে যেতে পারে আর যেহেতু আলুর দম করা হচ্ছে সেহেতু কিন্তু আমাদের পুরো রান্নাটাই কিন্তু দমে হতে হবে সেই জন্য একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে কড়াইশুঁটি বা যে যেটা বলবেন আর সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে এই রান্নাটা কিন্তু আমার দিদার হাতে আলুর দমটা কিন্তু সত্যি খুবই টেস্ট হয় আর দিদা দমে পুরোপুরি করে তারপর দেখুন ভালো করে ঢাকা দিয়ে দেওয়া হলো ঢাকনাটা খোলার পর দেখবেন যে কতটা এক্সট্রা জল রিলিজ করেছে হ্যাঁ এই জলটা কিন্তু আমাদেরকে একেবারে মজিয়ে ফেলতে হবে আর ঢাকাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খোলা যাবে না একটুখানি ভাপে রাখতে হবে স্টিমে রাখতে হবে তাতে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে পুরোপুরি করে নিতে হবে সবার লাস্টে ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিতে হবে ধনেপাতাটা একদম লাস্টে যে দিতে হবে তাহলে কিন্তু আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু একেবারে ঢাকা দিয়ে ভাপে করতে হবে তাহলে কিন্তু আলুর দমের স্বাদ কিন্তু আরও ভালো হবে এরপর চলে যাবো রাঙাপুলির জন্য রাঙাপুলির জন্য প্রথমেই দেখুন দিদা একদিকে গাজর কুড়িয়ে রেখেছে আর একদিকে বিট কুড়োচ্ছে বিট আর গাজর সেম প্রসেসে কিন্তু কুড়িয়ে নিতে হবে একেবারে মিহিভাবে কুড়োতে হবে বিট আর গাজরটাকে এরকমভাবে কোরানো হয়ে গেলে তারপর এটা এটাকে দিদা শিলে বেটে নেবে দিদা কিন্তু একদমই মিক্সিতে পেস্ট করা পছন্দ করে না সেই কারণে শিলে শিলেই বেটে নেয় আর দিদা রান্না করলে কিন্তু সব জিনিসই সব রান্নায় কিন্তু বেশিরভাগ মশলা দিদা শিলে বাটে আর এখানে তো সব মানে বাটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় মিক্সিতে পেস্ট করা থেকে বাটার শিলে বাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় সেই কারণে দিদা কিন্তু শিলেবাটাই পছন্দ করে আর আগেও যখন দিদা রান্না করতো ছোটোবেলায় যখন আমাকে দিদা রেসিপিটা করে খাওয়াতো তখনও কিন্তু দিদার শিলেবে রান্নাটা সম্পূর্ণ রান্নাটা করে নিত আর বাচ্চাদের জন্য আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রাঙাপলির রেসিপিটা অনেক বাচ্চাই আছে যারা বিট আর গাজর খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে কিভাবে খাওয়ানো যায় সেই প্রসেসটাই কিন্তু এরকম একটা সুন্দর প্রসেস বিট আর গাজরটাকে এরকমভাবে কুড়িয়ে পেস্ট করে বা মিক্সিতে শিলে শিলে বেটে যদি এরকমভাবে লুচি বা পরোটা করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেয় আর বুঝতেও পারবে না যে কি খাচ্ছে মানে বিট আছে না গাজর আছে কিছুই বুঝতে পারবে না সো দেখুন আমাদের এখানে বিট আর গাজর দুটোকেই পেস্ট করে মানে বাটা হয়ে গেছে এরকমভাবে দিদা সুন্দর করে শিলে বেটে নিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ময়দা তারপর এখানে নুন দিচ্ছে নুনটা তো মাস্ট ওটা তো দিতেই হবে আর দেবে হচ্ছে রিফাইন্ড অয়েল এখানে আমরা রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো যে কোনো রিফাইন্ড তেলই ইউজ করতে পারেন এটা শুধুমাত্র ময়ন দেওয়ার জন্য ময়নটা দিলে লুচিটা খুব সফট হয় আর ভালো হয় আর ফোলে ভালো আর পাখার ওপর ডিপেন্ড করছে প্রথমেই কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না কারণ বিটের অরিজিনালি একটা জল থাকে বিট গাজরের সেই জলটা যখন পুরোপুরি ময়দার শোক করে নেবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এবং ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যেন ময়দাটা খুব সফট হয় বা নরম হয় আর এক্সট্রা জল যদি দিয়ে দেন তাহলে কিন্তু ওটা বেশি পাতলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে লেচি করে নেওয়া হয়েছে এবং সেই লেচিগুলোকে একটা একটা করে সুন্দর করে দিদা বেলে নিচ্ছে লেচিগুলোকে একদম গোল করে বেলে নিতে হবে আর এই লেচি কিন্তু খুব একটা পাতলা করা যাবে না হ্যাঁ পাতলা করলে কিন্তু ফুলবে না দেখতেই পাচ্ছেন আপনারা আর লেচিগুলো আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের করে নিতে পারেন আমরা মোটামুটি মিডিয়াম সাইজের করে নিয়েছি যাতে মোটামুটি লেচিগুলো মানে লুচিটা একটুখানি মিডিয়াম সাইজের হয় খুব বেশি বড় লুচি ভালো লাগে না আবার খুব ছোট হলেও দেখতে ভালো লাগে না সেই কারণে মিডিয়াম সাইজের করে নেওয়া হয়েছে সমস্ত লেচিগুলোকে দিদা বেলে নিচ্ছে তারপরে আর একটা জায়গায় অলরেডি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে লেচিটা বেলা হয়ে গেলে দিদা এবার আস্তে আস্তে ভাজতে শুরু করবে এখানে দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে দিদা এবার লুচি ভাজা শুরু করছে মানে এটা হচ্ছে রাঙা পুলি যেহেতু এটার রঙটা খুব লাল হয় এবং বাচ্চাদের এটাই একটা অ্যাট্রাকশান করে যে কোনো বাচ্চারাই যে মানে কালারফুল জিনিস খেতে কিন্তু বাচ্চাদের থেকে ভালো লাগে তাই জন্য এটা হেলদিও হয় আবার এটা কালারফুলও হয় দেখতেও অ্যাট্রাকশান হয় বাচ্চারা খুব ভালো লাগে তাই বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি দিদা যখনই এই রেসিপিটা করে আমার আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যেন ছোটোবেলায় আমাকে দিদা সেমভাবে এরকম রাঙা পুলি করে খাওয়াতো আর আমিও কালারটার জন্য অ্যাট্রাকশান হয়ে বেশ পরপর তিন চারটে লুচি তো খেয়েই নিতাম মানে এটা এতটাই দেখতে সুন্দর হয় দেখেই আপনাদের বুঝতে পারছেন আর লুচিগুলোকে দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর এই ফোলা টেকনিকটা কিন্তু এটা মাখার উপর ডিপেন্ড করে ময়দা যত সুন্দর করে মাখা হবে লুচি কিন্তু ততটাই সুন্দর করে ফুলবে আবার আপনাদের অনেকে ধারণা থাকে যে ময়দা মানে লুচিটা ফোলার পর আবার সঙ্গে সঙ্গে নেতিয়ে যায় বা সঙ্গে সঙ্গে হাওয়াটা বেরিয়ে যায় সেটাও কিন্তু ময়দা মাখার ওপরেই ডিপেন্ড করে আর হচ্ছে বেলা কীরকমভাবে বেলা হয়েছে তার ওপর ডিপেন্ড করে এখানে দেখতে খুব সুন্দর হয়েছে ওকে দেখুন আমাদের কিন্তু রাঙা রাঙাপুরিগুলো একেবারে রেডি হয়ে গেছে কি সুন্দর করে এরা ফুলে যাচ্ছে আমার তো দেখেই লোভ লাগছে দিদা রান্নাটা করছে আর আমি দিদাকে বলছি তাড়াতাড়ি করো আমি কখন খাবো আমার দেখেই খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার না একবার ট্রাই করতেই হবে এবং করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আহ এই গন্ধটার আর পাশের আলুর দামের গন্ধ আর এই রাঙা পুরি মানে জাস্ট জমে যাবে শীতের দিনে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি চলুন খেয়ে নেওয়া যাক এটাকে খেয়ে দেখা যাক কিরকম হয়েছে ভেতরটা দেখি না

রাঙা রাঙাপুরি আমি যখন খেতে চাইতাম না বিট গাজর ছোটোবেলাতে আমার একদম ভালোবাস ভালো লাগতো না বিট গাজর খেতে তখন তিরা কীভাবে খাওয়াবে ঠিক এরকম প্রসেসে রাঙাপুরি করে আমাকে বিট গাজরটাও খাওয়া হয়ে গেলো আর আমার টেস্টটাও ভালো লাগলো এরকমভাবে আমাকে বানিয়ে দিত আর ওটা আমার খুবই ভালো লাগতো আমি বুঝতেও পারতাম না যে এটা বিট গাজর আছে এখন ভালো লাগে এখন বুঝতে পারি যে এটা বিট গাজর এই রেসিপিটা দেখো পুরোটা দেখো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর যেরকমভাবে দেখানো হয়েছে পরপর স্টেপ বাই স্টেপ সেরকমভাবে বানিয়ে খুব টেস্টি ব্রেকফাস্ট বলো লাঞ্চে বলো ডিনারে বলো সপ্তাহের মধ্যে তোমরা খেতে পারো খুব টেস্টি হয় খেতে অবশ্যই বানাও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলোকে দেখে থাকো আর পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকম ভাবে আরো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথে দাও